সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তাহলে এখন থাকছে বলিউডের বেশ কয়েকটি লেটেস্ট ইন্টারেস্টিং গসিপস। প্রথমেই থাকছে, তাহলে অক্ষয় কুমারকে কি খোঁচা মেরে কথা বলল রণদীপ হুডা? অ্যান্ড ফাইনালি থাকছে, এস এস রাজামৌলির RRR সিনেমা থেকে সরে যাচ্ছেন আলিয়া ভাট। এবার জানা গেল এই গুঞ্জন নিয়ে সত্যতা কি। তাহলে আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমে আসি রণদীপ হুডার কাছে। রণদীপ হুডা তো বলিউডের ওয়ান অফ দ্য মোস্ট ডেডিকেটেড অ্যাক্টর, যিনি তার ক্যারেক্টারে একেবারে স্কিনে ঢুকে যান এবং ক্যারেক্টারের প্রয়োজনে তিনি তার ফিজিক্যাল ট্রান্সফরমেশনও ড্রাস্টিকলি ঘটিয়ে থাকেন। এবং এই খবর কিন্তু সবারই জানা, ব্যাটেল অফ সারাগিরি নামের মুভিতে রণদীপ হুডার লিড রোল প্লে করার কথা ছিল। বাট আনফর্চুনেটলি যখন অক্ষয় কুমারের কেসারির অ্যানাউন্স হয় তখন রণদীপ হুডার এই প্রজেক্টটা বন্ধ হয়ে যায়, কারণ ব্যাটেল অফ সারাগিরি এবং কেসারি দুটো মুভির কনসেপ্ট একই এবং এই স্টোরি প্লটটাও সেম। এবং রিসেন্টলি একটা ইন্টারভিউতে রণদীপ হুডাকে জিজ্ঞেস করা হয় ব্যাটেল অফ সারাগিরি যখন বন্ধ হয়ে যায় তখন রণদীপ হুডার কেমন রিয়াকশন ছিল। তিনি তখন বলেন, ব্যাটেল অফ সারাগিরির জন্য রণদীপ হুডা অনেক প্রিপারেশন নিচ্ছিলেন, অনেক স্টাডি করেছেন, শিখদের অনেক প্রিন্সিপালস, অনেক নিয়মকানুন সম্পর্কে জেনেছেন। তিনি এটাও বলেন, যখন প্রজেক্টটা বন্ধ হয়ে যায় তখন স্বাভাবিকভাবে তার অনেক কষ্ট হয়েছে এবং এটা ভেবেও কষ্ট হয়েছে যে অডিয়েন্সরা আরও অথেন্টিক ভার্সন দেখতে পারত, আরও রিয়েল ইমোশনস দেখতে পারত, কিন্তু তারা সেটা থেকে বঞ্চিত হয়েছে। এবং যেহেতু কেসারিও একই স্টোরি প্লটের, তাই রণদীপ হুডাকে আরও জিজ্ঞেস করা হয় অক্ষয় কুমারের কেসারি তিনি দেখেছেন কিনা। এবং জবাবে তিনি বলেন, কেসারি মুভিটা দেখা হয়নি, কারণ কেসারির গল্প তার কাছে এক্সাইটেড লাগেনি এবং কেসারি মুভিটা তাকে কখনোই জানেনি। ওয়েল, এখন অক্ষয় কুমারের কেসারি কিন্তু বক্স অফিসে খুব ভালো সাকসেস পায়, ইভেন অডিয়েন্স এবং ক্রিটিক্স দু জায়গা থেকে খুব ভালো রেসপন্সও পায়। এখন রণদীপ হুডার কেন এটা এক্সাইটেড লাগেনি সেটা তিনি ভালো জানেন। হতে পারে তিনি এখানে খোঁচে মেরে কথা বলেছেন, আবার এমনটা হতে পারে তার টেস্টের সঙ্গে কেসারি টেস্টটা মিলে না। হু নোজ আসল ঘটনাটা কি। এবার আসি এস এস রাজামৌলির RRR এর কাছে। কয়েকদিন ধরে কিন্তু একটা গুঞ্জন খুব জোরসোর করে ঘুরে বেড়াচ্ছে ইন্ডাস্ট্রিতে, সেটা হচ্ছে আলিয়া ভাট বোধহয় এস এস রাজামৌলির RRR প্রজেক্টে থাকবেন না, যার যথেষ্ট কারণও রয়েছে। নাম্বার ওয়ান, করোনা ভাইরাসের কারণে এখন RRR এই মুভির প্রজেক্টের শুটিং বন্ধ। এখন জানা যায় যে এই মুভির 75% কাজ কমপ্লিট হয়েছে, মাত্র 25% কাজ বাকি রয়েছে, যেটা আলিয়া ভাট শুটিংয়ে যোগ দিলেই সম্পূর্ণ করা হতো। এবং আলিয়া ভাট এই মুভির জন্য শুটিং স্কেজুল দিয়েছিলেন মার্চ থেকে এপ্রিল। এখন যেহেতু করোনা ভাইরাস আউটব্রেকের কারণে সমস্ত শুটিং বন্ধ, তাই মার্চ থেকে এপ্রিল তো আলিয়া ভাট আর শ্যুট করতে পারছেন না। এবং এটাও জানা যায় আলিয়া ভাট যেহেতু ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বিজিয়েস্ট অ্যাক্ট্রেস, তো তার সময় পরবর্তীতে পাওয়া যাবে কি যাবে না এটা নিয়েও রাজামৌলির একটা ডাউট ছিল। এবং তিনি কনস্ট্যান্টলি আলিয়া ভাটের ম্যানেজারের সঙ্গে কন্ট্যাক্টে ছিলেন। এবং এইসব কারণে গুঞ্জন উঠে আলিয়া ভাট এস এস রাজামৌলির RRR প্রজেক্ট থেকে সরে আসছেন। বাট আলটিমেটলি এই গুঞ্জনটার সত্যতা জানা গেল, সেটা হচ্ছে আলিয়া ভাট এই প্রজেক্টে থাকছেন, তিনি এই প্রজেক্ট থেকে সরে আসছেন না। আরও জানা যায় যে আলিয়া ভাট বুঝতে পারছেন করোনা ভাইরাস আউটব্রেকের কারণে শুটিং এখন কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না, দ্যাটস ওয়াই তিনি মে মাসেও এই মুভি শুটিং স্কেজুল দিয়েছেন। এবং মে মাসে আলিয়া ভাটের অংশ শেষ করেই RRR এর শুটিং প্যাক আপ করা হবে। ওয়েল, তাহলে তো বোঝা যাচ্ছে আলিয়া ভাট থাকছে শেষ পর্যন্ত, এবং রাজামৌলির জন্য ডেফিনেটলি এটা একটা স্বস্তির খবর। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।